জিকির দুই নাম্বার হচ্ছে নামাজ। রসুল বলেছেন জিকির করে যারা জিহ্বা তাজা রাখবে হাসতে হাসতে জান্নাতে যাবে, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না কিছুটা কি? কিন্তু বাংলার জমিনে এমন কিছু ভণ্ড আছে যারা নিজেরও নামাজ পড়ে না, অন্য কেউ বলে না, আছে না নাই? আবার গান বানাইছি, পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে আইলে পরে নামাজ রোজা লাগে না। নামাজ রোজা লাগে না যেখানে গেলে, ওখানে যাওয়াই মুসলমানের জায়েজ নাই, হারাম না জায়েজ? কথা কোন ঠিক কি ঠিক না? যেখানে নামাজ নাই রোজা নাই ওখানে যাওয়া জায়েজ নাই, বিলকুল হারাম। এখন যে কত বাবা ভারিছে, অনেক শুনছি নেশা জাতীয় ট্যাবলেটের নাম বলে বাবা রাখছে, এটা চেয়ারম্যানে কই থাকবো? কারণ চেয়ারম্যান তো রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে ওই নয় ঠিক রাখতে না, এক চেয়ারম্যানে কি একলা পারবো? সবার সহযোগিতা করতে হইব, কথা কোন ঠিক কি ঠিক না? এখন দেশ ভালিব কেমনে? মুরব্বীরা খালি কয় কইয়া লাভ নাই, আচ্ছা কইয়া যা লাভ নাই, শেষ দিচ্ছেন তো শেষ করিয়া যুব সমাজ। আপনার আগে বলবেন, চেয়ারম্যানকে খবর দিবেন, জিহাদ ঘোষণা করেন, সমাজ ভালো হবে, কথা কোন ঠিক কি ঠিক না? অপরাধের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আমি কোন মাহফিলে জানি বলছিলাম, এক প্রধানমন্ত্রী দেশকে ঠিক করতে পারবে না। তিনি কোরআন শরীফ পড়ে, তিনি তাহাজ্জুদ পড়ে, আঠারো ঘন্টা জাতির জন্য কাজ করে, কিন্তু উনি দিছে প্রণোদনার জন্য তেল, তেল নিয়ে খাড়ও বিছাইছে, কেমন সোরের টানতেছে চিন্তা হয়ে দেখেন কারবারটা। আফসুস করে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি বলছে, আমি যদি কাফনের কাফর দিতাম এই সুরেরা এগুলিতে পাঞ্জাবি বানাই লেলি। স্বরাষ্ট্রমন্ত্রী গাজা হিরোইন ইয়াবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, জিরো টলারেন্স। পরের দিন অভিযান চালায়া, সিরুনি অভিযান, পুলিশও ধরছে কয়টা, আমি কই ধন্যবাদ। মৌলবি দেখলে অনেকের আবার গায়ে চুলকানি উঠে, মনে হরে এটা মৌলবির কি আর পাওয়া, মৌলবীর ফাওয়ার দেখছ কই? মৌলবীর ফাওয়ার মরার পরে জান্নাত পর্যন্ত আছে, ধরে কোন ঠিক কি ঠিক না? মৌলবীদের যে ফাওয়ার আছে এটা বাস্তব বোঝা যায়। আজকের রাত্র প্রায় সাড়ে এগারোটা, এখন যদি জনসভা দিতেন যত বড় নেতার নেত্রী হোক, পাঁচশো টিকার নোট না দিলে বয়ে থাকলো নইলে। বলতেছিলাম দুই নাম্বার জিকির হচ্ছে নামাজ, মনে আছে না নাই? কথা কন আল্লাহ বলেন, আজান যখন দেওয়া হবে নামাজের জন্য, দুনিয়ার সব কামকাজ শেষ, বেচা কেনা, কৃষিকাজ, গাড়ির ড্রাইভ সব বন্ধ করো, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণের জন্যে, নামাজের জন্যে মসজিদে দৌড়াও। কোথায় যাও? জোরে জোরে কন, মানে আজান হওয়ার পরে যদি ক্যারাম বোর্ড খেলে কোটি টিভি আছে না নাই? আমনে করেই পিরিজপুর না, পিরিজপুর, রামপুর, শ্রীপুর এই এলাকার মধ্যে নাই? বিআইদর আছে, তাইলে যেডি নামাজের আজান দিছে মসজিদে যাওয়ার কথা, মসজিদও যায় না, এডি এভাবে এভাবে ক্যারাম বোর্ড খেলা দাঁড়ায় দাঁড়ায় কোটি টিফে, এটি কি মুসলমান হয়েছে? এটি কি জিকিরের পক্ষে না বিপক্ষে? মার্শাল্লাহ, আপনারা ওয়াজ বুঝেন। লুডো খেলে সক্কা ফাঞ্জা, আরও কত দাকে কত কিছু দেখালে, অ্যান্ড্রয়েড সেট বাড়িয়া যেমন লাভ হয়েছে এমন ক্ষতি হয়েছে। এই মোবাইল আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার এই মোবাইল আপনাকে জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সিদ্ধান্ত নেন, আপনার মোবাইল আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হবে, কথা কন? এই জন্যে আপনারা ইসলামিক আলোচনা, মাসলাম আছে, কোরআনের তেলাওয়াত, এইগুলি আপনারা লুট করবেন, আপলোড করবেন, এগুলি আপনার সাবস্ক্রাইব করবেন, এগুলি দেখবেন, নাম লিখে লিখে সার্চ দিবেন, আলোচনাগুলো পেয়ে যাবেন। আল্লাহ বলেন যখন আজান হবে লুডু খেলো না, ক্যারাম বোর্ড নয়,
ক্রিকেটের মাঠে নয়, ফুটবলের মাঠে নয়, কৃষি কাজে নয়, বাজারে বেচা কেনায় নয়, খেলাধুলায় নয়, আড্ডায় নয়, চলে যাও মসজিদে, রহমত দিয়ে ভরে দিবেন কে? যখন আজান হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দ্রুত নামাজে যাও, দ্রুত আল্লাহর জিকিরে যাও। আল্লাহ বলেন দালিকুম খৈরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এতেই তোমাদের জন্য কল্যাণ হবে যদি তোমরা বুঝে থাকো। এই জন্য আমি বলি জিকির আছে যেখানে, নামাজ আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। নামাজ নাই যেখানে, কল্যাণ নাই সেখানে। যে পরিবারে নামাজ আছে দেখবেন টাকা পয়সা কম কিন্তু সুখ শান্তি আছে, যেই পরিবারে নামাজ নাই টাকা পয়সা আছে কিন্তু সুখ শান্তি নাই। কারণ সুখ এবং শান্তি দেবার মালিককে নামাজে দাঁড়ায়া সেজদার ভিতরে গিয়ে আপনার যা প্রয়োজন সব চাইবেন কার কাছে? জোরে জোরে কন। এই জন্য আজকে ওয়াদা দিতে হবে, যারা এসা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই মাহফিল শেষে পড়ে নেবেন, এবং ফজরের আজানে ঘুম ভাঙবে উঠে মসজিদে যাবেন, কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। এজন্য যা চাওয়ার সব আল্লাহর কাছে চাইব, দুনিয়ার কোনো বাবার কাছে নয়, কোনো দয়াল বাবা ক্যাবলা কাবা, কোনো পীর বাবা বুজুর্গ বাবার কাছে নয়, চাওয়া যা দরকার সব কার কাছে চাইব? জোরে জোরে কন। আল্লাহ ছাড়ার কারো কাছে যদি আপনি হাত পাতেন, কারো কাছে যদি কোনো কিছু চান, তাহলে শিরিক হবে, আপনার নামটা মুশরিকের খাতায় লেখা হবে। আর যে ব্যক্তি মুশরিক, আল্লাহর সাথে যারা শরিক করে, তারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতটা তাদের জন্য হারাম। আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি শরিক করে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আমার ভাইয়েরা, আবার আল্লাহ বলেন নামাজ শেষ আর বসে থেকো না, কাজে যাও। কোথায় যাব? জোরে কর। হুকুমটা কার? বসে থাকার দরকার নাই, নামাজ শেষ এখন কাজে যাও। ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ বসে থেকো না, কাজে যাও, হুকুমটা কার? এখন যারা কাজ করে তারাই হলো আল্লাহর হুকুমের পাবন, তারা আল্লাহর অলি। নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে তারা আল্লাহর অলি, তারা আল্লাহর বন্ধু। এখন অলি খোঁজার জন্য কেউ মেঘনা পার হয়, কেউ যমুনা পার হয়, কেউ পদ্মা পার হয়, অলি খোঁজার জন্য এতদিকে যাওয়ার দরকার নাই। এই মাদুলি বন্ধে যারা কৃষি কাজ করে, এই টেকের মধ্যে যারা আমের বাগান বানায়, কলার বাগান বানায়, আনারসের বাগান বানায়, আখের জমিন চাষ করে, তারাই হলো আল্লাহর অলি। কথা কোন ঠিক কিনা? ওই রাস্তার মধ্যে যারা রিক্সা চালায়, ব্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, অপরের বোঝা বহন করে, কুলিগিরি করে, হালাল রিজিক অর্জন করে, তারাই হলো আল্লাহর অলি। তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মেনে চলে, তারা আল্লাহর অলি। তাদের মনে দুঃখ দিও না, কষ্ট দিও না, যদি তাদের মনে কষ্ট দাও, দুঃখ দাও, আকাশের মালিক আরশে আজিমের মালিক আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে বন্ধু, যখনই কাজের সময় হবে, নামাজ শেষ হবে, কাজে যাব, যারা কাজ করে তারা আল্লাহর ওলি। বাংলার জমিনের 17 কোটি মুসলমান 34 কোটি হাত দিয়ে যদি কাজ করত, বাংলাদেশটা স্বনির্ভর একটা বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হয়ে যেত, স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হয়ে যেত, ইউরোপ আমেরিকার চাইতে উন্নত রাষ্ট্র হতো। কিন্তু বাংলাদেশের মুসলমান অলস, বিশেষ করে আমার গাজীপুর, আমার নরসিংদী এলাকার মানুষগুলো অলস বেশি। কথা কন, কাজ করতেই চায় না। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইয়ং ম্যাথ, বার বাসে পাতি বান্দা। জিজ্ঞেস করলাম কি কর, কয় গরুর হাড় টোপাই। আমি কই কেন গরুর হাড় কুড়াও, কেন গরুর হাড় টোকাও, কারণ কি? বলে হুজুর, একটা মাস যদি গরুর হাড় জমাতে পারি, 10টা মাস আমি বিশ্ববিদ্যালয়ে বসে বসে লেখাপড়া করতে পারি। চিন্তা করলাম ছেলেটা মনে হয় শিক্ষিত লেখাপড়া করে, কোথায় পড়ো?
বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কোন সাবজেক্টে পড়ো? বলছে ইসলামিক হিস্টোরিতে পড়ি। আমার দেশের কোনো অনার্স পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, তার দিকে তো সাউন্ড হয়ে যায় না। গ্রেফিটি কি কথা কন্যা কে আর সে হাটও পায়, উন্নতি তারা করবে না তুমি করবা। বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি শেষ, পাঁচতলা বাড়ির মালিক। আর আমার দেশের ছেলেরা মাস্টার ডিগ্রি পাস করা শেষ, বাবার তিন কানি শেষ, কথা কয় না। আবার এসে কয় মা বিশ্ববিদ্যালয়ে আসছি খালি পকেটে, কি বাজারে যাওয়া যায় টাকা দেও। হ্যাঁ, যে ছেলে মাস্টার ডিগ্রি পাস করলো তাকে সাথে সাথে কারিগরি বিদ্যা শিখতে হবে, এটা ইসলামের নির্দেশ। চলে যান আজকে ইসলাম ফলো করে, জাপান কত উন্নত হয়েছে, পঞ্চম শ্রেণীর ছাত্র ঘড়ি বানাতে পারে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাইকেল লাগাতে পারে, খুলতে পারে, মেট্রিক পাস করেছে মোটর সাইকেল বানাতে পারে, ইন্টারমিডিয়েট পাস করেছে প্রাইভেট কার বানাতে পারে। তাদের উন্নতি হবে না, আমার উন্নতি হবে। মাস্টার ডিগ্রি পাস কইরা বাবার বেকার ছেলে, বাবার মাথার উপরে আরেক বোঝা, কতক্ষণ। এজন্য বর্তমান প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন প্রতি বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, মারহাবা কোন আরো জোরে কোন। আর একটা উদ্যোগ নিয়েছেন প্রতিটা প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক দেওয়া হবে, মারহাবা কর। আরেকটা উদ্যোগ নিয়েছেন প্রায় 30,000 ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে, মারহাবা কোন। এই কাজগুলো প্রশংসার যোগ্য, দোয়া করি আল্লাহ যেন ওনাকে কাজগুলি করার তৌফিক দান করে, জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা বলতেছিলাম নামাজ হলো দুই নাম্বার জিকির, মনে আসে না নাই, জোরে জোরে কোন মানে আসে না নাই। এজন্য রসুল বলেছেন মান আকামা সলাত ফাকাদ আকামা দ্বীন ওমান হাদামা সলাত ফাকাদ হাদামা দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে যেন দিন কায়েম করে, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন দিনকে খরব করে। এজন্য আল্লাহর নবী বলেছেন নামাজ ছেড়ো না, নামাজ পড়ো। মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফুরি করে। কি করলো তাহলে রহমত কেমনে পাইবা? রহমত পাওয়ার জন্য নামাজে আসা দরকার আছে না নাই? জোরে জোরে কন, আল্লাহ কবুল করুন, জোরে জোরে বলি আমিন। নামাজ থেকে শিক্ষা নিতে হবে, নামাজে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, সরকারি দল বিরোধী দল, নামাজে কোনো ভেদাভেদ নাই, মন্ত্রী এবং ড্রাইভার এক কাতারে দাঁড়িয়ে যায়, কথা কন ঠিক কিনা? এই নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে সমাজে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত করতে পারি। নামাজ ভিত্তিক সমাজ যদি কায়েম হয়ে যায় সমাজের কোনো পার্থক্য থাকবে না, সমাজের মধ্যে ভেদাভেদ থাকবে না, সমাজটা সুন্দর হবে, আর এই সমাজ হবে নামাজিদের সমাজে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা এমন সুন্দর নামাজিদের সমাজ যারা গঠন করে, তারা যখন সেজদায় যায় নবীজি বলেন আরশে আজিমের মালিক সেজদার ভিতরে তাদের সাথে দেখা দেয়, মারহাবা কোন। এজন্য নবীজি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, যেই নামাজটা মুমিনের জন্য মেরাজ, এই নামাজ নামক জিকির তামাম জীবন বড় ধরে রাখতে রাজি আছে কি না? কারা কারা রাজি হাত তোলেন, আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন, হাত নামান। এই জন্য নিজ নামাজ পড়ব, নিজের সন্তানদেরকে নামাজে বানাব, নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দেব, সমাজের মানুষদেরকে নামাজের দাওয়াত দেব। আজান হলেই মসজিদে যাব নামাজ পড়ার জন্য এবং মুসলমানদেরকে ডাকবো, শোনো মুসলমান হলো রে আজান, মসজিদে চলো পড়িতে নামাজ, খুশি হবেন জুল জালাল, শোনো মুসলমান হলো রে আজান। আল্লাহ কবুল করুন, জোরে জোরে করে আমিন।